দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনীতে বললেন খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা প্রয়োজন আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক পদ্মা সেতু চালুর আগেই সুফল পাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক কেরানীগঞ্জে বুড়িগঙ্গা দখলমুক্ত করতে গুঁড়িয়ে দেয়া হচ্ছে ছোটখাটো স্থাপনা উচ্ছেদ করা হবে অবৈধ ইট ভাটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমদানিমুখী না হয়ে দেশে উৎপাদন বাড়াতে হবে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন মানুষের ভাগ্য উন্নয়নে শিল্পখাতকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার এ সময় শেখ হাসিনা আরও বলেন পণ্যের চাহিদা উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে আসতে হবে আধুনিকতা এসএমই খাতে উৎপাদিত অনেক পণ্য সাংস্কৃতিক ঐতিহ্য জড়িত এসএমই খাত উন্নয়নে আমাদের যা যা করতে হবে আমাদের ঐতিহ্যবাহী পণ্যের পাশাপাশি উন্নত বিশ্বে ভোক্তাদের চাহিদা নির্ভর শতভাগ রপ্তানিমুখী পণ্য উৎপাদনে মনোনিবেশ করতে হবে দেশজ কাঁচামাল ব্যবহার করে ভারী শিল্পের পরিপূরক পণ্য এসএমই শিল্পের মাধ্যমে প্রস্তুত করতে হবে এসএমই শিল্পের মাধ্যমে সুনীল অর্থনৈতিক বিকাশ ঘটাতে হবে কোথায় কোন ধরনের ক্রেতা কী ধরনের পণ্য চাহিদা বেশি সেই ধরনের পণ্য আমরা যেন উৎপাদন করতে পারি সার্বিকভাবে আমি বলবো যে এক্ষেত্রেও গবেষণার প্রয়োজন রয়েছে গবেষণাটা একান্তভাবে অপরিহার্য এসএমই ফাউন্ডেশন থেকে আমরা ঋণ সুবিধা দিচ্ছি তাছাড়া ঋণের যে সুদের হার অত্যন্ত বেশি সেই সুদের হার কমিয়ে আনারও আমরা উদ্যোগ নিয়েছি সিঙ্গেল ডিজিট আমরা নামিয়ে আনতে চাচ্ছি কাজে যাতে করে আমাদের উদ্যোক্তারা সহজে ঋণ নিয়ে তারা বিনিয়োগ করতে পারেন সেই সুবিধাটা আমরা সৃষ্টি করে দিচ্ছি আগামী সপ্তাহে খুলে দেওয়া হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক পদ্মা সেতুর দুই পাড়ে নির্মিত এই ফোর লেন সড়কটি উদ্বোধন হলে সেতুর আগেই সুফল পেতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট কোথাও থামবে না গাড়ি নেই ট্রাফিক সিগনাল কিংবা ইন্টারক্রসিং এর ঝামেলা ঢাকা থেকে ছেড়ে যাওয়া গাড়ি পদ্মা সেতু হয়ে একই গতিতে পৌঁছে যাবে ফরিদপুর এমনই পরিকল্পনা থেকে নির্মাণ করা হয়েছে ঢাকা ভাঙ্গা ফোর লেন সড়ক রাজধানীর যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার আর মাদারীপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 20 কিলোমিটারের এই সড়কটি হতে যাচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে নির্মাণের পর এর মধ্যেই সড়কের বড় একটি অংশ উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য ফলে এখন থেকেই সুফল পাচ্ছেন চালক ও যাত্রীরা এই রাস্তা তো এক্সপ্রেসওয়ে এটা ফার্স্ট ক্লাস নিরাপদ সড়ক যাকে বলে আর কি ক্লিয়ার গার্ড কোনো যানজট থাকবে না ওয়ান বাই ওয়ান রোড আগে ঘন্টাখানেক সময় লাগতো দেড় দুই ঘন্টা লাগতো এখন বর্তমানে 40 মিনিটও যাওয়া যায় গুলিস্থান থেকে গাড়ি ছাড়বো একটানে মাওয়া গাড়ি চালাইতেও ভালো লাগতেছে প্যাসেঞ্জারও শান্তি পাইতেছে এই মহাসড়কে ছোট বড় সেতু আছে 31টি আছে 6টি ফ্লাইওভার 4টি রেলওয়ে ওভারপাস 15টি আন্ডারপাস আর 3টি ইন্টারচেঞ্জের সুবিধা চার লেনের মহাসড়কে দুই পাশে স্থানীয় যানবাহন চলার জন্য জায়গা থাকায় সুবিধা পাওয়া যাবে ছয় লেনের 2016 সালে কাজ শুরু শুরুতে 2019 সালে শেষ করার কথা হলেও পরে মেয়াদ বাড়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত এখন নির্ধারিত সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে এ মহাসড়ক প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এখন মার্চ মাসের 11-12 তারিখে ভিডিও কনফারেন্সে উদ্বোধন 17ই মার্চের আগে পরে 17ই মার্চে তো মাননীয় প্রধানমন্ত্রী তাকে যেতে হবে হয়তো তিনি বাইরেও যাবেন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 6,000 কোটি টাকা পরে মেয়াদ বাড়ার সাথে সাথে বাজেটে বেড়ে দাঁড়ায় প্রায় 11,000 কোটি টাকা পদ্মা সেতুর কাজ শেষ হতে বাকি এখনো প্রায় দেড় বছর তার আগেই সুফল পেতে যাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলবাসী চার লেনের এই মূল সড়ক আর দুই লেনের সার্ভিস সড়ক সব মিলে ছয় লেনের এই সড়কটি শুধুমাত্র দেশের প্রথম এক্সপ্রেসওয়েই হচ্ছে না একই সঙ্গে দুয়ার খুলছে অর্থনীতির নতুন সব দিগন্তের এহসান জুয়েল সময় সংবাদ মুন্সিগঞ্জ পদ্মা সেতু প্রকল্পে কাজ করা কোনো চায়না নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হননি বলে জানিয়েছেন পদ্মা রেল লিঙ্ক প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়াং কুন একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেসব কর্মকর্তা কাজ করছেন তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি
তবে করোনা ভাইরাসের কারণে যন্ত্রপাতি আমদানি সহ নানা কারণে রেল লিংক প্রকল্পে প্রভাব পড়েছে বলে জানান সিএসসির কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জাকির আহমদ। Corona virus is impacting our work to some extent, and then only few of the equipments and the materials, those will be product in those will be produced in China, need to be approved by our officials. That work is being hampered due to the corona virus outbreak recently. We also kindly expect that government of Bangladesh will not escalate the limitation on Chinese technicians and constructors entering into Bangladesh, and also not escalate the control measures on materials and equipment as imported from China. সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন বিষয়ে শুনানি করেননি হাইকোর্ট। কার্যতালিকা থেকে মামলাটি বাদ দেওয়া হয়েছে। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন, আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। আফজাল, এমদাদ, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আজকে আদালতে জমা হয়েছে, এবং আজকে আদালতে জমার পরে যেটি হয়েছে, রাষ্ট্রপক্ষের আইনজীবী যে আদালতে এই আবেদনটি জমা দেওয়া হয়েছে সেই আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার পর যেটি হয়েছে যে এই মামলার বা তদন্তের অগ্রগতি প্রতিবেদন বিষয়ে শুনানি আজকে অনুষ্ঠিত হয়নি, এবং একই সঙ্গে যে সাগর রুনি হত্যা মামলার সন্দেহভাজন যে আসামি তানভীর, তিনি এই মামলা থেকে অব্যাহতি চেয়ে যে আবেদনটি করেছিলেন যেই বেঞ্চে, সেই বেঞ্চই জানিয়ে দিয়েছে যে তারা এই তাদের এই আবেদনটি এখন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। যদি বলা চলে যে রাষ্ট্রপক্ষের আবেদনের বা রাষ্ট্রপক্ষের আপত্তির কারণেই কিন্তু আজকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নুনি হত্যা মামলার তদন্তের সর্বশেষ প্রতিবেদন সেটি নিয়ে শুনানি করা যায়নি। এখন যেটি আইনি প্রক্রিয়া হচ্ছে যে যেহেতু হাইকোর্টের যে বেঞ্চ এই মামলাটি এর আগেও শুনানি করেছিলেন, সেই বেঞ্চই যেহেতু অপারগতা প্রকাশ করেছেন বা হাইকোর্ট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন, এখন এই আবেদনটি আবারও প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতির কাছে আবেদন করা হলে প্রধান বিচারপতি অন্য কোনো বেঞ্চে শুনানির জন্য দিন বা শুনানির জন্য নির্ধারণ করে দেবেন। যদিও আসামি তানভীরের আইনজীবী তারা বলছেন তারা এই আবেদন বা এই বেঞ্চেই আবার নতুন করে শুনানির জন্য তারা আবেদনটি জানাবেন। তো তানভীরের আইনজীবী যেটা বলছেন যে যেটি রাষ্ট্রপক্ষ যেটি আবেদনটা করেছে এটি আসলে সঠিক হয়নি, এবং অন্যদিকে সাগর সরওয়ার মেহের রুনির যে ভাই নওশের রহমান তিনি বলছেন যে রাষ্ট্রপক্ষের আদালতের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলার কারণে তারা হতাশ হয়েছেন। তো এই ছিল এমদাদ, হাইকোর্ট থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন বিষয়ে সবশেষ খবর। এমদাদ, হাইকোর্ট থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। ক্যাম্পে থাকা রোহিঙ্গারা জড়িয়ে পড়ছেন খুন ধর্ষণ সহ নানা অপরাধে। বিশাল জনগোষ্ঠীকে সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর মতে অপরাধপ্রবণ রোহিঙ্গাদের ঠেকানো কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানব সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। উখিয়ার কুতুপালগস্থ মধুর ছড়া পুলিশ ক্যাম্প, এই ক্যাম্পে সকাল থেকে পুলিশের ব্যস্ততা শুরু হয় রোহিঙ্গাদের বিচার সালিসের মধ্য দিয়ে। রোহিঙ্গাদের মধ্যে একে অপরের সঙ্গে মারামারি, চুরি চিন্তায় চাঁদাবাজি, অপহরণ, নারী নির্যাতন কিংবা দখল নিয়ে যা চলে প্রতিদিনই। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে করছে গুলি বর্ষণ, জড়িয়ে পড়ছে খুন ধর্ষণ ও মাদক বিস্তারে। একজন পানি মারলে আরেকজনের ফাঁচে যায় পরে, সেজন্য একজনে দুইটা বিয়া করে, বিবাহিত লোক হয়, আরেকটা মায়াকে ডিস্টার্ব করে, সেজন্য অনেক ঘটনা হয়। সুরডালে মানে মর্যাদা যেটা আছে ওইটার কাছে যেন গেছি কইয়া মারে মারছে। মানুষ তো বেগুনে এক কোটি একরকম তো ন, সেই হিসাবে কিছু খারাপ আছে, কিছু কোম্পানি আছে বেগুনে বর্মা তো আসিয়ে নিলে। উখিয়া ও টেকনাফে রয়েছে রোহিঙ্গাদের 34টি আশ্রয় শিবির। এই আশ্রয় শিবিরের 11 লাখের বেশি রোহিঙ্গার নিরাপত্তা নিয়ে হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তার উপর রোহিঙ্গাদের নানা অপকর্মে জড়িয়ে পড়া নিয়ে চিন্তিত পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। তুচ্ছ বিষয় নিয়ে তারা মারামারি করে, এটা তো আপনার যেটা হলো যে তাদের যেহেতু কোনো কাজকর্ম নাই, সারাদিন অলস সময় পার করে, এই জন্যই তার এই সকল সংঘাতে বেশি জড়িয়ে যাচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন প্রত্যাবাসন না হওয়ায় ক্রমশ অধৈর্য হয়ে উঠছে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা, যার কারণে অপরাধ প্রবণতা ঠেকানো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি তাদেরকে যাতে সম্মানজনকভাবে
প্রত্যাবর্তন করা যায়। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আপনারা দেখছেন যেখানে আমাদের পুলিশ বাহিনী কাজ করছে, গোয়েন্দা বাহিনী কাজ করতেছে, বিজিবি আছে, সেনাবাহিনী কাজ করতেছে। 2017 সালের 25 আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রোহিঙ্গা আশ্রয় শিবিরে 45টি হত্যাকাণ্ড সহ মামলা হয়েছে 571টি, আর আসামির সংখ্যা 1273 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, চট্টগ্রাম সিটি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে মাঠে ভ্রাম্যমান আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের স্বাধীনভাবে কাজ করা নিয়ে শঙ্কা সুশীল সমাজের। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে আজও বুড়িগঙ্গা পাড়ে নির্মিত মাইশা পাওয়ার প্ল্যান্টের অবৈধ বাকি অংশে উচ্ছেদ চালাচ্ছে বিএডব্লিউটিএ। সকালে বুড়িগঙ্গার পশ্চিম পাড় কেরানীগঞ্জের চরওয়াশপুর থেকে ফের অভিযান শুরু করে সংস্থাটি। এ সময় পাওয়ার প্ল্যান্টের অবৈধ অংশের নদীর তীর দখল করতে ব্লক দিয়ে তৈরি করা পাকা পাড় অপসারণ করে বিআইডব্লিউটিএর উচ্ছেদকারী টিম। এছাড়া পুরো জায়গাটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাওয়ার প্ল্যান্টের কর্মকর্তাদের নেতৃত্বে নতুন করে মাপযোগ করে মাইশা গ্রুপকে তাদের অংশ বুঝিয়ে দিচ্ছে সংস্থাটি। মাপযোগ শেষে নতুন সীমানায় লাল কাপড় টানিয়ে দেয় তারা। বিআইডব্লিউটিএ জানায়, মাইশা গ্রুপের অবৈধ অংশ উচ্ছেদ শেষে বুড়িগঙ্গা দখল করে গড়ে তোলা পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি ইট ভাটা উচ্ছেদ করা হবে। এদিকে অবৈধভাবে নদী তীর দখল করে স্থাপনা তৈরি করা সাংসদ আসলামুল হক আজও স্পটে এসেছেন। এই মুহূর্তে কেরানীগঞ্জ এলাকায় আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যোগ দেব তার সঙ্গে। রাকিব, এমদাদ উচ্ছেদ অভিযানটি এখনও চলছে এবং আমি আপনাকে যদি সবশেষ তথ্য জানিয়ে দেই, কিছুক্ষণ আগে এখানে এই মাইশা পাওয়ার প্ল্যান্টের যিনি মালিক ঢাকা 14 আসনের সংসদ সদস্য আসলামুল হক এসেছিলেন এবং তিনি বিএডব্লিউটিএ যারা কর্মকর্তা ছিলেন তাদের সাথে তার যে কথাবার্তা সেগুলো শেষ করে তিনি কিছুক্ষণ আগে এই এলাকা ত্যাগ করেছেন। তবে তিনি পাশেই তার একটি অফিস রয়েছে মাইশা পাওয়ার প্ল্যান্টে, সেই অফিসে আছেন কিনা সেটি আমরা জানি না। তবে তিনি কিন্তু এই মুহূর্তে এই যে অবৈধ অংশ যতটুকু বিআরডব্লিউ চিহ্নিত করেছে সেখানে এখানে তিনি নেই এবং তিনি আজও কিন্তু এসে গতকালকের মতোই যে কথাগুলো বলছিলেন যে বিআরডব্লিউটিএই তাকে এই জমিতে পাওয়ার প্ল্যান্ট করবার জন্য অনুমতি দিয়েছে বলে তিনি দাবি করেছেন এবং তিনি বলছেন যে এই যে জমি যৌথ জরিপের মাধ্যমে বিআরডব্লিউটিএই তাকে কিন্তু ছাড়পত্র দিয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং তিনি আজ একথা বলেছিলেন প্রথমে এসে যে তাকে আগে কাগজপত্র দেখাতে হবে, কাগজপত্র দেখানোর পরে যাতে বিআরডব্লিউটিএ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে এমনটিও কিন্তু তিনি প্রথমে এসে দাবি করেছিলেন। কিন্তু বিআরডব্লিউটিএ যে কথাটি বারবার আজও বলছে গতকালের মতো যে তারা মূলত 2009 সালে যে হাইকোর্টের রায় রয়েছে যে নদী তীরে কোনো স্থায়ী স্থাপনা করা যাবে না এবং নদী তীর দখল মুক্ত করবার যে আদেশ হাইকোর্ট দিয়েছে 2009 সালের আদেশের মাধ্যমে, তারা মূলত সেই আদেশের বলেই এই উচ্ছেদ অভিযানটি করছেন বলে জানিয়েছেন। এবং এই যে ট্যাঙ্কটি রয়েছে, লাল ট্যাঙ্কটি দেখছেন, যেটি মূলত পাওয়ার প্ল্যান্টের তেল রাখার ট্যাঙ্ক, সেটিও কিন্তু বিআরডব্লিউটিএ গতকাল উচ্ছেদ করতে পারেননি। এটি এতটাই আসলে শক্ত একটি লোহা দিয়ে তৈরি করা হয়েছে যে কারণে বিআরডব্লিউটিএর যে এক্সকাভেটর, সেই এক্সকাভেটরে মূলত এটি আসলে উচ্ছেদ করার সক্ষমতা নেই, সেটি কিন্তু বিআরডব্লিউটিএ করতে পারেননি। তবে এই জায়গাটি এখন আমরা যদি জানতে পেরেছি এখানে কিন্তু লাল সীমানাও দিয়ে দেওয়া হয়েছে বিআরডব্লিউটিএর পক্ষ থেকে যে কোন জায়গাটুকু মূলত নদীর জায়গা সেটি চিহ্নিত করে তারা কিন্তু এপাশে আপনি দেখছেন যে লাল কাপড় টানিয়ে দিয়েছে এবং তারা বলছেন যে এই লাল যে কাপড় যেখানে দেওয়া হয়েছে এরও 150 মিটারের মধ্যে যদি কোনো স্থাপনা করতে হয় সেটা কিন্তু বিআরডব্লিউটিএর অনুমোদন লাগবে এবং এর লাল সীমানার কাছে কোনো কিছুই করা যাবে না। এবং তারা বলছেন যে লাল সীমানার নদীর পাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো মূলত তারা অপসারণ করে নদীকে প্রশস্ত করে বুড়িগঙ্গার যে আদি চ্যানেল সেটা কিন্তু তারা ফিরিয়ে দেবেন। তবে বিআরডব্লিউটিএর এই যে দাবিগুলো, বিআরডব্লিউটিএর যে এই কাগজপত্রগুলো, এগুলো কিন্তু পুরোপুরি অস্বীকার করছেন এখানকার যিনি মালিক এমপি আসলামুল হক এবং তিনি বলেছেন যে বিআরডব্লিউটিএ তাদেরকে কোনো কাগজপত্র না দেখিয়ে এসব উচ্ছেদ করছেন। তো আমরা কিন্তু সেটি বারবার বলেছি বিআরডব্লিউটিএকে যে এখানকার মাইশা গ্রুপের যে যারা পাওয়ার প্ল্যান্টের মালিক তারা যে দাবিগুলো করছে, তখন কিন্তু তারা বলছেন যে বিআরডব্লিউ বলছেন যে হয়তো মাইশা গ্রুপের কর্মকর্তারা বা কর্মচারীরা কিংবা সংসদ সদস্য নিজেও হয়তো ভুল বলছেন বা না জেনে বলছেন, তারা কিন্তু বারবার এই কথাই বলছে। অর্থাৎ দুপক্ষ কিন্তু দু ধরনের বক্তব্য এবং আজকেও কিন্তু এখানে আমরা দেখেছি যে এমপির সামনেই অর্থাৎ আসলামুল হকের সামনেই কিন্তু বিআরডব্লিউটিএর অভিযানে একজন এসে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে কিন্তু তখন তাকে বিআরডব্লিউটিএর কর্মকর্তারা এবং যারা নৌ পুলিশ বা আনসার রয়েছে তারা কিন্তু তাকে গ্রেফতার করবার জন্য তাকে ধাওয়া দিয়েছিল এখানকার যিনি মালিক তার সামনেই। তো শেষ পর্যন্ত কিন্তু আসলে তাকে আর ধরা যায়নি, তিনি কিন্তু পালিয়ে চলে গিয়েছেন যিনি মাইশা গ্রুপের যেই কর্মকর্তা একটু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। তো সব মিলে কিন্তু আজকেও বলা চলে এক
ধরনের একটা চাপা উত্তেজনা কিংবা কিছুটা একটু এখানে আবহাওয়াটা একটু অন্য দিনের মতো এতটা শান্ত নয়, এর মধ্য দিয়ে কিন্তু অভিযানটি চলছে। তবে এটি পুরোপুরি অপসারণ শেষে ঠিক আমার ডান পাশে যে বেশ কিছু ইটভাটা রয়েছে, বিআরডব্লিউডি বলছে সেই ইটভাটাগুলো অবৈধভাবে নদীর জায়গা দখল করে করা হচ্ছে, সেগুলো উচ্ছেদ করবার কথা রয়েছে। তো আমার কাছে এখন পর্যন্ত ছিল সবশেষ এমদাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে আগে ভাগেই মাঠে নেমেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 14টি টিম সকাল থেকে রাত অবধি প্রার্থীদের আচরণবিধি পর্যবেক্ষণ করছেন, তবে তাদের স্বাধীনভাবে কাজ করা নিয়ে সন্দিহান সুশীল সমাজ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ডামাডোল শুরু হলো, আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে আরো চার দিন বাকি। অধিকাংশ ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকায় উত্তেজনার পারা এখন উপরের দিকে উঠতে শুরু করেছে। তাই নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে নেমে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে 14টি ভ্রাম্যমাণ আদালত। নগরীতে 41টি ওয়ার্ড থাকলেও 14টি সংরক্ষিত ওয়ার্ড অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। ওনারা জাস্ট আইনের মধ্যে থেকে কাজ করবেন, তাদের হাতে আচরণবিধি ধরিয়ে দেওয়া হয়েছে, ওই আচরণবিধির বাইরে গেলেই ওনারা এটা মানে অফেন্স হিসেবে দেখবেন। প্রথম পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতীক বরাদ্দর আগেই বিভিন্ন স্থানে লাগানো প্রার্থীদের শুভেচ্ছামূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করছেন। একই সাথে অন্যান্য আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও তদন্ত করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের প্রতি হুমকি ধমকিও তদারকি করছেন তারা। এটি লেভেল প্লেয়িং ফিল্ড যথাযথভাবে তৈরি করার জন্য এবার জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা আগে ভাগে 14 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমরা মাঠে নেমেছি। নির্বাচন পূর্ব নিয়ে কোনো ধরনের ভয়ভীতি কাজ করতেছি কিনা বা কেউ কাউকে কোনো ধরনের ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করতেছি কিনা এইগুলি আমরা খতিয়ে দেখতেছি, এবং কোনো ধরনের অভিযোগ পেলে আমরা সেই অভিযোগগুলি আমরা খতিয়ে দেখতেছি। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নির্বাচন কমিশনের পরিবর্তে জেলা প্রশাসনের অধীন হয় স্বাধীনভাবে কাজ করা নিয়ে সন্দেহ রয়েছে সুশীল সমাজের। নির্বাচন কমিশন ইলেকশন সময় পর্যন্ত, ইলেকশনের পরে আবার তাদেরকে সরকারের অধীনে চলে যেতে হয়, এবং স্বাভাবিকভাবেই তাদের মাথায় যদি সেই জিনিসটা কাজ করে তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে আমার লেভেল প্লেয়িং ফিল্ড করা সম্ভব বলে আমি মনে করি না নিশ্চিতভাবে। 8ই মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হলো। এখন পর্যন্ত মেয়র পদে 7 জন, সাধারণ কাউন্সিলর পদে 109 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 58 জন নির্বাচনী লড়াইয়ে টিকে রয়েছেন। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। আমদানি রফতানির আড়ালে বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর প্রায় 64,000 কোটি টাকা পাচারের যে তথ্য গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে উঠে এসেছে তা উদ্বেগজনক উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে এখনই নিয়ন্ত্রণ করা না গেলে আগামীতে বাংলাদেশের জন্য তা অশনি সংকেত হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে আর্থিক খাতে আস্থা ও শৃঙ্খলা ফেরাতে প্রতিষ্ঠানগুলোর জোরদার ভূমিকা পালনের কোনো বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ থেকে আমদানি রফতানির আড়ালে 2015 সালে শুধু 1 বছরেই প্রায় 1,00,000 কোটি টাকা পাচার করেন বাংলাদেশিরা। গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিটের দেয়া 135টি দেশের বৈশ্বিক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। 2008 থেকে 2017 সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদন দেয় জিএফআই। তবে প্রতিবেদনে বাংলাদেশের 2016, 2017 এবং 2014 সালের তথ্য পাওয়া যায়নি। এই ঘটনাকে উদ্বেগজনক ও অশনি সংকেত হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে যে পরিমাণ অর্থের কথা বলা হয়েছে প্রকৃত চিত্র তার চেয়েও অনেক বেশি বলে মনে করে টিআইবি। অন্যান্য দেশ থেকে যেই মেয়াদের তথ্য পাওয়া যাচ্ছে 16-17 সহ আমাদের ক্ষেত্রে সেটি পাওয়া যাচ্ছে না। তথ্যগুলি প্রকাশ করার ক্ষেত্রে অপারগতা বা অনিচ্ছা নাকি এটি আসলে সুরক্ষা দেওয়ার একটা প্রয়াস যারা আসলে অর্থ পাচারের সাথে জড়িত। এইভাবে অর্থ পাচার হয় তার একটি ডাইমেনশন হচ্ছে এটি। সব মিলিয়ে এই অঙ্কটার সাথে যদি যোগ করা হয় তো আমাদের যে জাতীয় আয়ের আসলে জাতি সত্যিকার অর্থে কতটুকু দেশে থাকছে, সুফল কতটুকু পাচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, যেটি অর্থনীতির জন্য ব্যাপক ধরনের একটা অশনি সংকেত। প্রতিবেদনে দেখা যায় আমদানি রফতানি বাণিজ্যের আড়ালে গড়ে প্রতি বছর প্রায় 64,000 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, যা মোট বাণিজ্যের 14.62%। মেশিনারিজ, মেডিকেল সরঞ্জাম, প্লাস্টিক, জ্বালানি থেকে পাচারের পরিমাণ সবচেয়ে বেশি। অর্থ পাচার রোধে ব্যাংকগুলোকে আরো সতর্ক হয়ে জোরদার ভূমিকা পালনের পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। একদিকে যেমন দেশ থেকে বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে, অন্যদিকে একটা ট্রেড ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। ব্যাংকগুলো যখন এলসি ওপেন করছে তখন তাদেরকে আরেকটু স্ট্রং ডিউ ডিলিজেন্স করতে হবে পটেনশিয়াল সাপ্লাইয়ারের ব্যাপারে। 135টি দেশের মধ্যে অর্থ পাচার তালিকায় বাংলাদেশ 12 নম্বরে এবং আফগানিস্তান শীর্ষে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
কিউলেক্স ও এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির উদ্যোগে মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় শুরু হয়েছে বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি। সেখানে আছেন সহকর্মী রাশেদ লেমন, সরাসরি যাব তার কাছে। লেমন, ইমদাদ, মূলত আসলে এই মুহূর্তে রাজধানীবাসীকে যে মশা ভোগাচ্ছে সেটা কিন্তু আসলে কিউলেক্স মশা। এবং এই কিউলেক্স মশা আসলে বলতে গেলে কিউলেক্সের যে যন্ত্রণা, কিউলেক্সের প্রভাবে কিন্তু আসলে রাজধানীবাসীর জনজীবন বলতে গেলে অতিষ্ঠ হয়ে গেছে। কিন্তু সিটি কর্পোরেশনের নানাবিধ তৎপরতা আমরা দেখছি, কিন্তু তারপরও কিন্তু মশার যে যন্ত্রণা সেটিতে কিন্তু কিন্তু নিস্তার মিলছে না। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখলাম আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সিটি কর্পোরেশন কিন্তু আসলে যে একটি একদম বলা যায় যে আরো জোরদার হয়ে মাঠে নেমেছেন। সকালে আমরা এখন রয়েছি রূপনগর এলাকায় এবং মূলত যেহেতু সামনে এডিসের সিজন, তার আগে এই কিউলেক্স নিয়ন্ত্রণে আসলে কিউলেক্স বর্ষা যেহেতু আসলে একটু খোলা পানিতে যেখানে ময়লা পানি জমে থাকে বা ময়লা পানি সেখানে বংশবিস্তার করে, সে কারণেই আসলে এই রূপনগর খালের এদিকে এসে আজকে সকালবেলা কিন্তু আমরা দেখেছি স্থানীয় সরকার মন্ত্রী এবং নবনির্বাচিত উত্তরের মেয়র, তিনি কিন্তু এখানে এসেছিলেন। তারা মূলত আমরা দেখেছি যে ভ্যাকিউম ক্লিনারের মতো কিছু যন্ত্র, অত্যাধুনিক যন্ত্র দিয়ে ড্রেনের মধ্যেও আসলে যে ম্যানহোলের মধ্যে থেকে যেহেতু যদি ড্রেনগুলো বন্ধ হয়ে যায় বা আটকে যায় সেক্ষেত্রে যে সেখানে যে যে পানির যে চলমান ধারা সেটি বন্ধ হয়ে গেলে কিন্তু সেখানে কি কিউলেক্স মশা বংশবিস্তার করতে পারে, যে কারণেই আসলে তারা কিন্তু ড্রেনগুলো সচল করার জন্য অত্যাধুনিক কিছু মেশিনের আমরা দেখছি আজকে ব্যবহার করতে। এবং এরপরই এই রূপনগর খালের এই পাশটায় দেখছেন এই মুহূর্তে আসলে পরিষ্কার করা হচ্ছে এবং এরপরে এখানেও সাকার মেশিন দিয়ে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো তুলে ফেলা হবে, যাতে আসলে এই খালটির যে ধারা সেই ধারাটি প্রবাহমান থাকে। এবং এর ফাঁকেই কিন্তু এখানে যে লার্ভিসাইড, অ্যাডাল্টিসাইড অর্থাৎ লার্ভিসাইডের পাশাপাশি ম্যালেরিয়া ওয়াইল বি যেটি দিয়ে অ্যাডাল্টিসাইড মশা নিধন করা হয়, আপনি দেখতেই পাচ্ছেন এই পাশটার কিন্তু যে কচুরিপানা সহ অন্য অন্য যে জিনিস এগুলো রং কিন্তু ওই যে মূলত ম্যালেরিয়া ওয়াইল বির কারণেই পরিবর্তন হয়ে গেছে। তো এর পরে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী এবং উত্তরের যে নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলে তিনি বলছেন তাদের যে এই মশা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যে ওষুধ মজুদ থাকার কথা সেটি পর্যাপ্ত রয়েছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি দিনে তারা প্রস্তুত রয়েছে। কিন্তু তারপরও আসলে প্রশ্ন ছিল এর পরেও কেন মশার যন্ত্রণা থেকে রাজধানীবাসী মুক্তি পাচ্ছে না, সেই প্রশ্নে তারা বলছে যে তারা তাদের চেষ্টা অব্যাহত রাখবে এবং আসলে ধীরে ধীরে এই মশাগুলো এই ওষুধের রেজিস্টার করে গেছে কিনা সেই বিষয়টিও গবেষণার দরকার আছে। এবং আগাম যে সামনে যে বর্ষা আছে ডেঙ্গুকে কেন্দ্র করে তারা এভাবে মাঠে তাদের যে ক্রাশ প্রোগ্রাম সহ যে মশা নিয়ন্ত্রণের কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমাদের জানিয়েছেন। তো এই ছিল রূপনগর থেকে আমার কাছ থেকে এখনকার মতো সবশেষ। রাজধানীর মিরপুরের রূপনগর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন, তিনি জানাচ্ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমের সবশেষ খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর, জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনীতে বললেন খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলা প্রয়োজন। আগামী সপ্তাহেই খুলে দেওয়া হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা ভাঙ্গা মহাসড়ক, পদ্মা সেতু চালুর আগেই সুফল পাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস পিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।